কুড়িগ্রামে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি 2024-এর প্রাথমিক বাছাই পর্ব তৃতীয় শেষ দিন। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশের অদম্য স্মার্ট পুলিশ অভিযাত্রায় বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগ পরীক্ষা। জানুয়ারি 2024-এর প্রাথমিক বাছাই পর্ব তৃতীয় শেষ দিনের কার্যক্রম কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে সম্পন্ন হয়। কুড়িগ্রামের অদম্য মেধাবী, সৎ ও সাহসী পরীক্ষার্থী বৃন্দ অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, দ্বিতীয় দিনে 200 মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প ও হাই জাম্প এবং আজ তৃতীয় শেষ দিনে 1600 মিটার দৌড় পুরুষ, 1000 মিটার দৌড় নারী, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং সম্পন্ন করে লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন্য কৃতকার্য হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ IGP জনাব চৌধুরী আব্দুল্লাল মামুন, BPM বার PPM মহোদয় সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে ঢাকা থেকে একজন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার সহ পার্শ্ববর্তী দুই জেলা থেকে একজন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার সম্পূর্ণ সততার ভিত্তিতে এই কার্যক্রম মাঠ পর্যায়ে তৃতীয় ও শেষ দিনের জন্য সমাপন করেন। পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম পরীক্ষার্থীদের অদম্য স্পৃহা, উৎসাহ, উদ্দীপনার প্রতি শ্রদ্ধা রেখে বলেন, তোমরা সফল হবে, এগিয়ে যাবে সততার সাথে, কঠোর পরিশ্রমের মাধ্যমে। দালাল বা প্রতারকের প্রলোভনে কখনই সাড়া দিবে না, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো, তুমি সফল হবেই। ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টে কৃতকার্য প্রার্থীরা আগামী 6 মার্চ 2024 লিখিত পরীক্ষা ও 13 মার্চ 2024 মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নিয়োগ বোর্ড সকলকে যথাযথভাবে পড়াশুনো করার অনুরোধ করেন।